नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं कोल बिल मिरर, हर पल आपके साथ। कुलटी विधानसभा पक्ष থেকে আমাদের যে কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচি আমরা আর কিছুক্ষণের মধ্যে শুরু করব। দিকে দিকে টিএমসি সরকারের যে ভ্রষ্টাচার, যে অন্যায় অত্যাচার, চারিদিকে শুধু ইললিগ্যাল মাইনিং, কয়লা খনি, বালি, এই সকল নিয়ে টিএমসি নেতারা ব্যস্ত, সেই সকলের বিরুদ্ধে আজকে কুলটি বিধানসভা বিজেপির পক্ষ থেকে যে কর্মসূচি সেটা আমরা গঠন করব। সমস্ত কার্যকর্তাদের অনুরোধ করা হচ্ছে, সবাই প্রচার গাড়ির সামনে চলে আসুন। कोयलाओं का, माफियाओं का राज कुल्टी में दिन प्रतिदिन बढ़ता जा रहा है। इसके विरुद्ध में हम लोगों ने पुलिस को पहले भी संज्ञान दिया था, इसके पहले भी जो अधिकारी थे उनको भी संज्ञान। আপনার ন্যাশনাল পার্টি তারা ডেমোনস্ট্রেশন দেবে, বড় যদি এতই অগ্রাহ্য করেন তাহলে তো আমাদের মুখে ছিল ভালো ব্যবস্থা করতে হবে। কারণ আমরা আজকে যে নিয়ে ডেমোনস্ট্রেশন দিতে এসেছি পুরোপুরি আপনাদের সাবজেক্ট, ল অ্যান্ড অর্ডার সাবজেক্ট। আপনারা দেখছেন কিভাবে ইললিগ্যাল মাইনিং চলছে, কিভাবে ইললিগ্যাল মাইনিং চলে মারা মরছে আপনি আমাদের ছেলেরা, গরিব ফেলে কারা কারা মরছে, যারা কিছু করতে পারে না, কাজ পায় না, তারাই ইললিগ্যাল মাইনিং করতে যাচ্ছে এবং তারা মারা পড়ছে। এটা নেহাত ধরা পড়ে গেল, চাপা পড়ে গেল, মৃত্যু হয়ে গেল, তাই এর মতো অনেক লোকই মারা যাচ্ছে। আপনারা জানেন এই বোর্ডার সাইডে ইলিগাল মাইনিং চলে, মারা পড়ে যাচ্ছে। ঝাড়খণ্ডের লোক এসে দাবা দাবি দিচ্ছে ওদের, আমাদের সব খবর আছে, আপনাদের কিছু খবর আছে আমি জানি, আপনাদের কিছু কিছু ব্যবস্থা আছে, আপনারা যুক্ত থাকেন, আপনাদের কাছে খবর আছে। আমি আপনাদের একটা পরিষ্কার বলতে চাই, আমার তিন মন্ডল প্রেসিডেন্ট আছে, ওদের সামনেই বলতে চাই, আগামী সাত দিন আপনাদের সময় দিলাম আমি আপনাদেরকে। সাত দিনের ভিতরে যদি আপনারা এই যে হারে প্রতিদিন রাখতে বলাতে কয়লার পার হয়, আমাদের হাতে আমরা চাইছি না টিএমসি হওয়ার জন্য, আমরা চাইছি না কোনো দল হওয়ার জন্য বা আপনাদের কাছে কোনো রকম খারাপ রেকর্ড করার জন্য। কারণ আমরা প্রশাসনকে মানি, প্রশাসন আমাদের কাছে অনেক বড় জিনিস, আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে সম্মান করি, আমরা ল অ্যান্ড অর্ডারকে সম্মান করি, আমরা লিগালকে সম্মান করি। আমাদের বিজেপির মধ্যে একটু এ আছে, আপনারা বারবার করে আপনাদেরকে এই জন্য বলছি, কারণ এই রাত্রি বারোটার পর যে হারে ওভারলোডের ট্রাকগুলো পেরোয়, যদি আমার ছেলেরা কোনো কাজ করে আপনারা কিছু বলতে পারবেন না। কারণ আপনাদেরকে আমি আগে জানিয়ে যাচ্ছি, আপনারা ইমিডিয়েটলি ব্যবস্থা করুন, আমাদেরকে কেন না শুনতে হয় যে আবার সেই কয়লা মাইন্স রাত্রি বারোটার পর চলছে দাদা। সুতরাং সেই হিসাবে আপনার কাছে অনুরোধ, আপনারা এই জিনিসটা ভালো করে দেখবেন এবং আগামী দিন এই সিচুয়েশন বন্দোবস্ত করবেন যেন না হয়। নাম্বার টু আপনাদের বলি, কুলটি বিধানসভায় যদিও বিরাট বড় এলাকা কিন্তু থানা অনেক হয়েছে, অনেক ছোটো ছোটো ফাঁড়ি আছে, যে হারে মদের বিজনেস চলছে, জুয়ার বিজনেস চলছে, আপনারা দেখুন জুয়া মদ প্রচুর বেড়ে গেছে, এগুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে একটুখানি। কারণ মদ খেলেই তারা নানারকমভাবে অত্যাচার শুরু করছে, জুয়া চলছে, এইগুলোর জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা এগুলো ইমিডিয়েটলি বন্ধ করার চেষ্টা করুন। কারণ এগুলো করেনি সহিষ্ণুতার সাহিত্যে আপনারা এসেছি, আমরা রাস্তা ব্লক করেছি, আমাদের বাবুল সুপ্রিয় এমপি কয়েকবার ইললিগাল মাইনিং নিয়ে চারিদিকে বলেছেন, কয়েকবার ইললিগাল মাইনিং নিয়ে উনি নিজে ট্রাক ধরেছেন, তা সত্ত্বেও বন্ধ হয়নি।
আপনাদের বিশেষ অনুরোধ থাকলো আমার, আপনারা এটা ইমিডিয়েটলি দেখবেন, বাকি আমার মাননীয় প্রেসিডেন্ট যদি কিছু বলার থাকে বলবেন। আপনি তো বললেনই, এত বড় ঘটনা ঘটার পরও যেটুকু আমাদের সূত্র থেকে রিপোর্ট আছে এখন ওখানে কলে তুলছে যেখানে সমস্ত ব্লকিং করেছে, চলুন যদি না দেখিয়ে দিতে পারি আমি পলিটিক্যাল যদি চলে থাকে তো আপনাদের সাথে মতামত নিয়ে কোথায় কিছু। আমি বলছি আপনাকে যেখানে ঘটনা ঘটেছে আপনারা সেখানে ডজারিং করছেন, আপনি চলুন করণীয় বেলা কি চলছে আজ কেউ আরো বিস্তারিত। আমি একটা বলছি আমরা আদিবাসীদের সেন্টিমেন্ট আপনারা ভালো করে জানেন, আমরা যেখানে এখানটাই থাকি আমরা ভালো করে জানি আদিবাসীদের সেন্টিমেন্ট। কিছু আদিবাসী হয়তো টিএমসির সাথে আছে, কিন্তু কিছু আদিবাসী এমনও আছে যারা যদি ওইখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন প্রবলেম করে, গাড়ি ধরে কিছু একটা ঝুট ঝামেলা হয়, তার সম্পূর্ণ দায় কিন্তু আপনার থাকবে। টোটাল সিলিগুড়ির মোড়টা ওইটা ওই দিকটা দিয়ে গাড়ি আসছে, টোটাল ওই মোড়টা দিয়ে গাড়ি আসছে, বেসডি ফেসডি আপনারা সমস্ত কিছু জানেন, আপনাদের গাড়ি রাত্রেবেলা পুলিশ বলি একদম আপনারা ঠিকই বলছেন, যে কোনো দায় তো পুলিশেরই। হ্যাঁ কিন্তু আর রাস্তা লাগে আমাদের অন্য প্রসঙ্গটা আমি যদিও চলে যাচ্ছি, আর রাস্তাটা খারাপ আছে, রাস্তাটা রোড সিডাবলি করছে, রোড সেই রোড খারাপ হয়ে যাচ্ছে, তার জন্য একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, কে দায়টা কার হচ্ছে প্রথমে? আপনাদের গাড়ি ওখানে গাড়ি থেকে প্রতিদিন ট্রাক পর ট্রাক বালি পার হয়ে যায় ওইখানটা অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকা, রানীশের মোড় বেসডি, যে বেসডি মোড়টা আপনি পার করছেন রানীশের মোড় যেটা আপনার টেরিটরির মধ্যে পড়ছে, ওই রানীশের মোড়ে আপনি ইমিডিয়েট একটা ওই বার গুলোর ব্যবস্থা করুন, প্রতিদিন ওখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিদিন, আর আপনাদের গাড়ি ওখানে প্রতিদিন দাঁড়িয়ে থাকে হাত ভরি টাকা নিচ্ছে, আর ওটা প্রতিদিন ওটা আমরা নামিয়ে দিয়েছি অ্যাক্সিডেন্ট পয়েন্ট, অ্যাক্সিডেন্ট পয়েন্ট ওখানটাতে প্রতিদিন আপনি ইমিডিয়েট যেমন অ্যাক্সিডেন্ট একদম করেছেন ওই জায়গাটা পয়েন্ট নামিয়ে রোড বানিয়ে অ্যাক্সিডেন্ট পয়েন্ট এলাকা থাকে ওইখানে আপনি ওই বার দেওয়ার ব্যবস্থা করুন যাতে স্পিড ব্রেকার হয় ওইখানটাতে, ওই ব্যারিয়ার দিয়ে স্টপ স্লো করতে, হ্যাঁ ওই রানীশের মোড় আপনি একদম নোট করুন ওই জায়গাটা, ওই জায়গাটা দিয়ে বালি গাড়ি কয়লা গাড়ি টোটাল ফের হচ্ছে রাত্রে বেলা, আপনারা পুরো আপনাদের গাড়ি গাড়ি থাকে। তারপরে আরো একটা ব্যাপার আছে, আপনাকে বললাম আমি আমাদের পাড়াতে 62 নম্বর ওয়ার্ড এসব এলাকাতে শিয়ালডাঙ্গা আমি মেঘাবাবুকে কিছু নামে দিয়েছিলাম, যে মাল বিক্রি করছে সে তার দুটো হাত নেই, মানে ছুটো যেখানে ছুটো বা গোদাম আমরা বলি আমাদের ভাষায় ছুটা, সেই লোক মাল বলছে আমাকে যা করুন করুন, আপনি গেলে আপনাকে দেখে দিব আমি ওইখানে, আমি পাড়াতে আপনাদের পাড়াতে ওই আমাকে কি করবেন করুন, ওই পাঁচজন পার্টি যে জায়গাটা আপনি সার্কেল দেখলেন না, আপনি বলে আপনার নিজে গেছে আমাকে কি করবেন করুন, আমি পাঁচ বছর নিয়ে আসি আর বিক্রি করি, আমি রাস্তা কিছু নাই যারা মদ খায় তারা যেন এখানে মিশ্র কাকু আমি বলি মদ বলতে শুধু মদ বলছি না, এক্সেপ্ট এক দুটো হতে পারে, আমরা মানুষ পেটে দায় করছে ওই জায়গাটা তো, আর এমনি কোনো ফিট লোক আমাদের এলাকায় কোনো ফিট লোককে আমি দেখার করি, কিন্তু দেখুন তখন আমি রেড করে ধরি ইসকো বাইপাস 62 নাম্বার হ্যাঁ আপনার জানেন না শেয়ার লেন একটা ফিট লোক আপনার যে 62 নাম্বার ওয়ার্ড আছে আপনার, আর ওইগুলো আমাদের চলছে দেখেন মদের কেস চলছে, আপনার কেস চলছে মরে মদের জোরে মর্টিং জোরে কেস চলছে, আমার কাছে
ড্রাগস চলছে, হেরোইন চলছে, গাঁজা চলছে, আপনারা সেইগুলো ধরুন, সেই সোর্সগুলো ধরুন, সেই সেই টাকাগুলোই তো অ্যান্টি সোশ্যাল ফান্ডে চলে যাচ্ছে। বিশেষ করে এখন আপনি ইলিগাল মাইনিং এর উপর কি অ্যাকশন নিচ্ছেন আমার মহামন্ত্রী আছে আপনি জানান, তাদের সার্চিং পর আমরা কিন্তু সমস্ত শুধু ওই যেখানে ঘটনা ঘটছে ওটা নয়, হ্যাঁ যেন ওটা সব জায়গায় ছড়িয়ে যায়, সব জায়গায় হীরাপুর থানার ওখানে আসছে আপনাদের বাড়ি যাচ্ছে, ওখানে কয়লাটা তুলছে, ওরা কয়লা তুলে নিয়ে চলে আসছে আপনার এরিয়াতে, ডিপি সেটিং হয়ে যাচ্ছে চলে যাচ্ছে, হুল্ডি থানা এরিয়া যেহেতু যতগুলো ইলিগাল মাইন্ড থাকে এ করা হচ্ছে, মাফ করা হচ্ছে, আপনার বড়লা এলাকাতে আর এই পাশ দিয়ে গাড়িটা যায় পার ডে 20-25 টাকা, আমরা এই নিয়ে 3-4 ঘন্টা মিশ্রাজি বললেন যে না পুলিশ প্রশাসন আছে, ডজারিং চলছে, কাজ চলছে বলে আটকানো হলো, উনি জানেন ডিপার্টমেন্ট নামে যাবো ওখানে, তো এবার এইরকম করে আমরা কতটা কি আটকানো, আপনারা করছেন করুন, দেখুন আসলে বড় থানা দরকার ছিল বড় মেয়ে, আপনাদের জানি আপনাদের কোনো ক্ষমতা কি আছে না, বড় সাহায্য আপনারা আর একটা আছে মিলনদা, যে আমি দেখছি কলকাতাতে প্রচুর গরু গাড়ি ধারণ করছে, আর আমাদের যে বাইপাস ডুবুরি চেকপোস্ট ওইখান থেকে আমাদের কাছে খবর আছে, আমরা তো টেনশন দিব, প্রচুর গরু গাড়ি এখানে যাচ্ছে, কোথায় বললেন চেক করতে